প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BENIS হোম স্কুলের পক্ষ থেকে আমি বরানুদ্দিন তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় একের 1.1-এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তা আসো আমাদের প্রশ্নটা বোর্ডে লেখা আছে লক্ষ্য করি। দেখো 14 নং কোশ্চেন, প্রমাণ করো যে নাম্বার অফ এ ইকুয়াল পি, নাম্বার অফ বি ইকুয়াল কিউ এবং এ ইন্টারসেকশন বি ইকুয়াল ফাঁকা সেট হলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল পি প্লাস কিউ। এটা আমাদের 14 নং প্রশ্ন। 16 নং প্রশ্নটা দেখো, এ ইকুয়াল আমার এর উপাদান দেওয়া আছে 3টি, এ কমা বি কমা এক্স এবং বি দেওয়া আছে সি কমা ওয়াই, সার্বিক সেট দেওয়া আছে কত ইউ, এ বি সি এক্স ওয়াই জেড এর উপসেট হলে, তার মানে এই যা এ আর বি হচ্ছে আমার ইউ এর উপসেট, সেই প্রেক্ষিতে আমাকে এগুলো প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আসো আমরা 14 নং সমস্যাটা সমাধান করি, ঠিক আছে? তা 14 নং আমি আগে একটু লিখে নিয়েছি, কত দেওয়া আছে, নাম্বার অফ এ সমান পি, নাম্বার অফ বি সমান কিউ এবং নাম্বার অফ কত সরি এ ইন্টারসেকশন বি সমান কত ফাঁকা সেট। তাহলে সুতরাং এটা আমরা নাম্বার অফ বের করতে পারি, তোমার এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে কত 0, কারণ ফাঁকা সেট এর শান্ত সেট, এর সদস্য সংখ্যা 0। অ্যান্ড শান্ত সেট কাকে বলে? শান্ত সেট হচ্ছে যে সেটে সদস্য সংখ্যা গণনা করা যায় সেই সেটটাকে শান্ত সেট বলে। যেমন একটা উদাহরণ দিতে পারি, ধরো এটা বি সমান আমরা একটা মান ধরে নিলাম যে 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে বির উপাদান সংখ্যা কয়টি আছে, 6টি আছে, তাহলে এটা একটা শান্ত সেট। সেই তাহলে নাম্বার অফ কত এ ইন্টারসেকশন বি এ ফাঁকা সেটের শান্ত সেটের সদস্য সংখ্যা কত 0, তাহলে এটা সমান আমরা 0 লিখতে পারি। তাহলে এখন যে তাহলে আমাকে বের করতে বলছে কত নাম্বার অফ এ ইউনিয়ন বি, তাহলে এটা একটা সূত্র আছে সেটা আমরা প্রয়োগ করব, যে আমরা জানি যে কোনো শান্ত সেট সেট এ ও বি এর জন্য নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান লেখা যায় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটার আমরা মান জানি, এটার মান কত পি, প্লাস এটার মান আমরা জানি কিউ, এটার মান হচ্ছে কত 0, সুতরাং পি প্লাস কিউ, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। সুতরাং নাম্বার অফ কত এ ইউনিয়ন বি ইকুয়াল পি প্লাস কিউ, প্রমাণ করতে বলছে প্রুভড, পি আর ও ভি এডি, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমরা এবার 16 নং সমস্যাটা সমাধান করতে পারি, ঠিক আছে? তাহলে 16 নং দেখো, ষোলো নং কোশ্চেনে কতে কর মধ্যে 3টা পার্ট আছে এবং খ আছে আলাদা মান নির্ণয় করতে বলছে, এগুলো যাচাই মানে প্রমাণ করতে বলছে। তাহলে এখানে দেখো এর উপাদান এগুলো বির উপাদান, এ আর বির যে উপাদানগুলো অবশ্যই কিন্তু সার্বিক সেট। সার্বিক সেট কাকে বলে? আলোচনাধীন সকল সেট দুটি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে সেই সেটটিকে আমরা অবশ্যই কিন্তু সার্বিক সেট বলতে পারবো। তাহলে এর উপাদানগুলো দেখো অবশ্যই এর মধ্যে আছে, তাহলে এই সেটটা অবশ্যই এর একটা স্যার সাবসেট বা উপসেট হবে। বির উপাদানগুলো দেখো তোমার সার্বিক সেটের মধ্যে আছে, তারপরে বি সেটটাও এর একটা উপসেট বা সাবসেট হবে, ঠিক আছে? এটার প্রেক্ষিতে আমরা ই করব, প্রমাণ করে দেখাবো। তাহলে আসো দেখো, 16 কয়ের 1 নং দেওয়া আছে এ সমান এ কমা বি কমা এক্স, বি সমান সি কমা ওয়াই, সার্বিক সেট ইউ। ইউ লেখার সময় অবশ্যই মাথাটা একটু ই করে দিবে, গাঢ় করে দিবে। তাহলে এ কমা বি কমা সি কমা এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এখানে আমাদের বি প্রাইমটা, বি প্রাইম বলতে পূরক সেট, পূরক সেট কাকে বলে আবার? তাহলে দেখো ইউ একটা সার্বিক সেট, বি তার একটি উপসেট, বি সেটের বহির্ভূত সকল উপাদানকে নিয়ে যে সেট গঠিত হবে সেই সেটটাকে বলা হবে পূরক সেট। তাহলে আমরা বি প্রাইমটা বের করতে পারি, সুতরাং বি প্রাইম, তাহলে আমি বলেছিলাম যে এখানে পূরক সেটটা যে সার্বিক সেট থেকে আমার এই সেটের উপাদানগুলো অর্থাৎ এই সেটের বহির্ভূত অর্থাৎ এই সেটের উপাদান ব্যতীত এখান থেকে যে সেট যে উপাদানগুলো সেট গঠিত হবে সেটাই হচ্ছে আমার কত পূরক সেট। তাহলে বাদ কত বি
তাহলে এখানে আমরা উপাদানগুলো এ কমা বি কমা সি এক্স ওয়াই জেড বাদ ইচ্ছা করলে তুমি আর আরিভাবে দাগটা দিতে পারো সি কমা ওয়াই। তাহলে এখানে আমার উপাদানগুলো আসছে কত এ কমা বি কমা এক্স কমা জেড আমরা এটা পেলাম। এখন ওরা বলছে যে এ সাবসেট বি প্রাইম, ঠিক আছে, তাহলে এ সাবসেট বি প্রাইম, দেখো তো এর উপাদানগুলো অবশ্যই কিন্তু এর মধ্যে বিদ্যমান আছে, তাহলে আমরা লিখতে পারি কিন্তু কত এ সাবসেট বি প্রাইম, অর্থাৎ এর উপাদানগুলো এর মধ্যে বিদ্যমান, এ হচ্ছে এর কি উপসেট, তাহলে আমাদের যাচাই করা হলো অর্থাৎ প্রুভড, এটা আমরা দেখা দিলাম। এরপরে দুই নম্বরটা দেখো বলছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল বি প্রাইম হবে, তাহলে এটা আমরা দুই নম্বরটা এখানে দেখাইতে পারি যে এক নং হতে প্রাপ্ত, এক নং হতে প্রাপ্ত কত বি প্রাইমটা আমরা কত পেয়েছি, এখানে আমরা লিখে দিতে পারি বি প্রাইম যে বি প্রাইম সমান এ কমা বি কমা এক্স কমা জেড পেলাম, ঠিক আছে, দেওয়া আছে আছে তাহলে এ সমান এ কমা বি কমা এক্স, ভালো কথা, লেফট হ্যান্ড সাইড আমরা ধরতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে এর মান কত এ কমা বি কমা এক্স ইউনিয়ন বি প্রাইম হচ্ছে এ কমা বি কমা এক্স কমা জেড। তো তোমরা জানো যে সংযোগ সেট, ঠিক আছে, সেট অফ ইউনিয়ন যেটা, তাহলে সকল উপাদানকে নিয়ে যে সেট গঠিত হবে সেটাকে বলা হয় সংযোগ সেট, তাহলে এটা আমরা লিখতে পারি কত এ কমা বি কমা এক্স কমা জেড। তাহলে এটা দেখো তো এইটা আর হচ্ছে আমার এদের যে বি প্রাইমটা বের করছি এক কিনা, অবশ্যই আমাদের এক হয়ে গেছে, এটা বি প্রাইম, সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল বি প্রাইম, এটাও দেখো আমাদের প্রমাণ শেষ, প্রুভড আমরা বলতে পারি, ঠিক আছে। এবার দেখো তিন নংটা আমরা প্রমাণ করবো, ঠিক আছে, দুই নং আমাদের কাজ শেষ হয়ে গেলো, এবার তিন নংটা এ প্রাইম, আমরা এক্ষেত্রে পুরো সেটটা বের করতে হবে কত এ ইন্টারসেকশন কত বি ইকুয়াল বি আসবে, ঠিক আছে, তাহলে দেখো তিন নংটা তাহলে এ প্রাইম দেওয়া আছে এ সমান এ কমা বি কমা এক্স আবার বি সি কমা ওয়াই সার্বিক সেট ইউ সমান কত এ কমা বি কমা সি কমা এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে, এ প্রাইমটা এক্ষেত্রে আমরা এটা পূরক সেটটা বের করে নিচ্ছি, অর্থাৎ সার্বিক সেট থেকে এই সেটটা বাদ যাবে, তাহলে এ কমা বি কমা সি কমা এক্স কমা ওয়াই কমা জেড বাদ এর উপাদান ছিল এ কমা বি কমা কত এক্স, তাহলে মান আমার কী কী থাকছে এই দুটাই বি মিল আছে এটাও বাদ সি ওয়াই জেড সি ওয়াই জেড এটা পেলাম। আমার লেফট হ্যান্ড সাইড ধরতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত এ প্রাইম ইন্টারসেকশান বি, তাহলে এর মা এ প্রাইমের মানটা কত পাইছি আমরা এ প্রাইমের মানটা পাইছি এটা সি ওয়াই জেড ইন্টারসেকশান, ঠিক আছে, এটা আমরা জানি সেট সেট, অর্থাৎ সেট সেটের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে দুইটি সেটের মধ্যে তোমার হচ্ছে কমন বা সাধারণ যে কমন উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হবে সেটাকে বলা হয় আমার হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশান। তাহলে বির উপাদান কত ছিল সি কমা ওয়াই সি কমা ওয়াই, তাহলে এদের মধ্যে কী কী কমন আছে সি আর ওয়াইটা আছে, তাহলে সি আর ওয়াই, তার প্রমাণে কী বলছে বি সমান, তাহলে এটাকেই সমান আমরা বি লিখতে পারি, অবশ্যই বি লিখতে পারি, সুতরাং ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাও যাচাই করতে বলছে অর্থাৎ এটাও প্রুভড, দেখো, ঠিক আছে। এবার আমরা খ নং নির্ণয় করতে বলছি, এতক্ষণ আমরা প্রমাণ করলাম খ নংটা আমরা এখন এটার মান নির্ণয় করব। তাহলে আগে কী কী করতে হবে দেখো এ ইন্টারসেকশন বি করতে হবে এবং এ ইন্টারসেকশন বি প্রাইম করার পরে তাদের মধ্যে আমি সংযোগ সেট নির্ণয় করব, ঠিক আছে, তাহলে আমরা খ নংয়ে চলে যাই। তাহলে ষোলোর খ একইভাবে দেওয়া আছে লিখতে পারি এ আছে এ কমা বি কমা এক্স বি সি কমা ওয়াই
এবং সার্বিক সেট ইউ এ কমা বি কমা সি এক্স ওয়াই তারপরে জেড ঠিক আছে আমরা আগে এই পক্ষটা বের করে নেই এ ইন্টারসেকশন বি সুতরাং এ ইন্টারসেকশন বি তাহলে এ কমা বি কমা এক্স ইন্টারসেকশন সি কমা ওয়াই এগুলো কিন্তু কমা তোমরা ধরে নেবে তাহলে দেখো তো কোনো উপাদানই মিল নাই তার মানে কি এটা অবশ্যই কিন্তু একটা ফাঁকা সেট দিলাম আমরা ফাঁকা সেট এরপরে বি এ ইন্টারসেকশন বি প্রাইম ক এর এক নং হতে প্রাপ্ত ক এর আচ্ছা আমরা এখানে বের করেই দিই দেখো বি প্রাইম সমান ইউ বাদ বি তাহলে এ কমা বি সি এক্স ওয়াই জেড বাদ সি ওয়াই তাহলে সি ওয়াই ছিল বির উপাদানটা আমার এখানে তাহলে সি আর ওয়াই বাদ যাচ্ছে অর্থাৎ কত এ কমা বি কমা এক্স কমা জেড থাকছে এটা তাদের মধ্যে আবার ইন্টারসেকশান এ ইন্টারসেকশান বি প্রাইম অর্থাৎ এর উপাদান আছে এ কমা বি কমা এক্স ইন্টারসেকশান এটা বি প্রাইমের উপাদানটা পাইছি কত আমরা এখানে এ কমা বি কমা এক্স কমা কত জেড তাহলে ইন্টারসেকশানগুলো দেখো এই তিনটে উপাদান ও তাদের মধ্যে কমন আছে তাহলে এ কমা বি কমা এক্স লিখতে পারি আমরা এখন সুতরাং যেহেতু মান নির্ণয় করতে বলছে এতটুকু এই অংশটুকু আমরা লিখব এ ইন্টারসেকশান বি তাদের মধ্যে সংযোগ সেট বা ইউনিয়ন কত এ ইন্টারসেকশান বি প্রাইম এটার মান পেয়েছিলাম আমরা দেখো ফাঁকা সেট লিখলাম আমরা ফাঁকা সেট ইউনিয়ন এটার মান পাইছি কত এটা এ কমা বি কমা এক্স এটা তার মানে আমরা জানি ফাঁকা সেট সকল সেটের উপসেট তাহলে ফাঁকা সেট অবশ্যই এর মধ্যে বিদ্যমান তাহলে এ কমা বি কমা এক্স এটা দেখো এটার সমান আর কে ছিল এ ছিল তার মানে এটার সমান এ লিখতে পারি আমরা অর্থাৎ এটা অ্যান্সার তাহলে আমাদের এখানে প্রমাণ দেখো মান নির্ণয়টা হয়ে গেছে তাহলে এই মানটা পেয়েছি কত আমরা এখানে এ পাইছি ঠিক আছে তাহলে এটাও আমরা প্রমাণ তোমাদের দেখিয়েছি এটাও আমরা দেখিয়েছি ঠিক আছে লাস্টে মান নির্ণয় যেটা ছিল সেটাও আমরা এখানে তোমাদেরকে দেখালাম ঠিক আছে এটা অবশ্যই কিন্তু তোমরা সি ডাব্লিউ টু এইচ ডাব্লিউ করবে আর অবশ্যই কিন্তু তোমরা কিন্তু বেশি বেশি করে অনুশীলন করবে ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো সুন্দর একটি টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে খুদা হাফেজ।